টাইটান সাবমার্সিবল যেটা 18 জুন 2023-এ 5 যাত্রী নিয়ে মিস্টেরিয়াস জাহাজ টাইটানিকের রেক দেখতে গিয়ে ইমপ্লোড হয়ে যায়। তার তিনটি অজানা তথ্য। নাম্বার 1, স্টকটন রাজ, যিনি ওশান গেট কোম্পানির সিইও অ্যান্ড ফাউন্ডার, যার পরামর্শে টাইটানের ডিজাইন বানানো হয়। ইতিহাসে স্টকটন রাজ সেই ব্যক্তিদের মধ্যে একজন যার নিজের ইনভেনশনই তার মৃত্যুর কারণ। নাম্বার 2, ওশান গেট কোম্পানির কাছে টোটাল 3টি সাবমার্সিবল ছিল, তার মধ্যে টাইটান ছিল অন্যতম, যেটা স্পেসিফিক্যালি সমুদ্রের 4000 মিটার নিচে যেতে পারবে সেভাবেই বানানো হয়েছিল। বাট ভুল ছিল এটাই যে 3800 মিটার সমুদ্রতলে, যেখানে জলের প্রেসার 5600 পার স্কোয়ার ইঞ্চ, সেখানে কার্বন ফাইবার ও টাইটানিয়াম দিয়ে টাইটান সাবমার্সিবলের মেন বডি বানানো। নাম্বার 3, টাইটান সাবমার্সিবলে 77 বছর বয়সী পল হেনরি নামে একজন যাত্রী ছিল, যাকে মিস্টার টাইটানিক বলা হতো, কারণ হেনরি এর আগে 37 বার টাইটানিক রেক ভিজিট করেছেন, বাট টাইটান সাবমার্সিবল ছিল তার লাস্ট নাম্বার। দ্যাটস ভেরি ট্র্যাজেডিক।